Welcome, myself Khaled Hassan Milo, and I am studying MBBS at M. Abdul Rahim Medical College, Dinajpur. So today we are going to discuss about a cough syrup named Dextrim. ঠিক আছে? So বাংলাদেশে বিশেষ করে এই যে বর্তমান সময়, এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময় যে একটু সিজনাল চেঞ্জ হয়, সিজনাল চেঞ্জ হওয়ার কারণে ফিভার এবং কফ এটা খুবই কমন বাংলাদেশে, এবং এই জন্য কাশির সিরাপ খুবই বেশি পরিমাণে খাওয়া হয়, না বুঝে না শুনে খাওয়া হয়। তো আমি আজকে আপনাদের কাশির সিরাপ ডেক্সট্রিম সম্পর্কে একটা ন্যূনতম যে একটা আইডিয়াটা, যার মাধ্যমে আপনারা প্রতারিত হওয়া থেকে বিরত থাকতে পারবেন এবং বুঝে শুনে খেতে পারবেন, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। সো প্রথম কথা আসি যে আমাদের কাশি সাধারণত টু টাইপস, একটা হচ্ছে ড্রাই কফ আর একটা হচ্ছে প্রোডাক্টিভ কফ। ড্রাই কফ যেটাকে আমরা বলি, যে আমাদের নর্মালি যেই কফের সাথে কোনো শ্লেষ্মা বের হয় না, অর্থাৎ কোনো মিউকাস বের হয় না, অর্থাৎ মিউকয়েড যে সাবস্টেন্সটা বের হয় সাদা মিউকাসের মতো, কারোর কারোর ক্ষেত্রে এটা অনেক ডিপ কালার্ড হয়ে থাকে, কারোর ক্ষেত্রে এটা হলুদ কালার হয়ে যায়, কারোর আবার এর ভিতর দিয়ে রক্ত উঠে, তো এই যে শ্লেষ্মা জাতীয় পদার্থটা উঠে না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ড্রাই কাফ। ঠিক আছে? আর প্রোডাক্টিভ কাফ যেটাকে বলি, অর্থাৎ এখানে মিউকাস উঠে, মিউকয়েড সাবস্টেন্সটা ইয়েলো হোয়াইট, এই সাবস্টেন্সটা আমাদের হচ্ছে বের হয় যে কাফের সাথে, সেটাকে আমরা বলি প্রোডাক্টিভ কাফ। সো আজকে আমরা ড্রাই কাফ নিয়ে আলোচনা করব। তো ড্রাই কাফের লক্ষণগুলো হচ্ছে, অর্থাৎ গলা খুশখুশ করবে, প্রচুর পরিমাণে কাশি হবে, কিন্তু কাশির সাথে কোনো মিউকাস বা মিউকয়েড জাতীয় কোনো সাবস্টেন্স উঠবে না, কোনো স্পুটাম উঠবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ড্রাই কফ, এবং ড্রাই কফের ক্ষেত্রে কি হয়, নাক চুলকাবে, গলা চুলকাবে, গলা খুশখুশ করবে, কিন্তু কোনো কাশি উঠবে না। সো ড্রাই কফ বাংলাদেশে খুবই কমন, এবং ড্রাই কফের জন্য খুবই ভালো একটা সিরাপ, কাশি সিরাপ হচ্ছে এটা হচ্ছে ডেক্সট্রিম। ঠিক আছে? এটা হচ্ছে বেক্সিম কফ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট। সো এখন যদি আমরা এর একদম মূলে চলে যাই, সো ডেক্সট্রিম এটা যদি আমরা হচ্ছে জেনেরিক নেমটা দেখি, ঠিক আছে, এটা জেনেরিক নেমটা, এটা অ্যাকচুয়ালি কি ডেক্সট্রো মিথোরফান হাইড্রোব্রোমাইড, ঠিক আছে, ফিনাইল, এটা হচ্ছে কি ফিনাইল ইফিডিন হাইড্রোক্লোরাইড এবং হচ্ছে ট্রায়ো প্রোলিডিন হাইড্রোক্লোরাইড। ঠিক আছে? তো আমাদের এই যে ডেক্সট্রিম সিরাপটা আছে, এই ডেক্সট্রিম সিরাপটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ডেক্সট্রোমিথরফান। ঠিক আছে? ডেক্সট্রোমিথরফান, তো ডেক্সট্রোমিথরফান এটা হচ্ছে কি, এটা অ্যান্টিটাসিভ, বা এটাকে আমরা বলি কাফ সাপ্রেসেন্ট। তো এই যে ওষুধটা, তো এটার মেকানিজম অফ অ্যাকশনে যদি আমি বলতে চাই, এটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই ওষুধটা হচ্ছে কি নার্কোটিক অ্যানালজেসিক ওষুধের মতোই। ঠিক আছে? আমাদের যেমন নার্কোটিক অ্যানালজেসিক আছে মরফিন, প্যাথেডিন, হিরোইন, ঠিক আছে, এই সকল জিনিসগুলো কি করে, আমাদের মেইনলি পেইন কমায়। ঠিক আছে? অর্থাৎ অ্যানালজেসিয়া, অর্থাৎ এগিনেস্ট পেইন, হ্যাঁ, এই জন্য আমরা অ্যানালজেসিক হিসেবে ওইগুলোকে ব্যবহার করি, কিন্তু ওইগুলোর হচ্ছে অ্যান্টিটাসিভ, অর্থাৎ কাফ ডিপ্রেশনেও, কাফ সাপ্রেশনেও ইফেক্ট আছে। এখানে আমাদের যে ডেক্সট্রিম সিরাপটা আছে, এই ডেক্সট্রিম সিরাপটা, এই যে এই ডেক্সট্রোমিথরফান, এই ডেক্সট্রোমিথরফানটা এটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের ওই পেইন কমায় না, অথবা আমাদের নার্কোসিস, অর্থাৎ আমাদের আনকনসিয়াসনেস এগুলো করে না, কনস্টিপেশন করে না, কিন্তু এটা কি করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের যে মেডুলা আছে, মেডুলাতে যে কাফ সেন্টার আছে, ওই কাফ সেন্টারটাকে সাপারেশন করে ফেলে। এবং এই কাফ সেন্টারটাকে সাপারেশন করে ফেলার কারণে কি হয়, কাফ সেন্টারটা যেহেতু সাপারেশন হয়ে যায়, সেহেতু আমাদের কাশিটা ইমিডিয়েটলি কমে যায়। অর্থাৎ যাদের গলায় খুশখুশে কাশি, গলা চুলকায়, নাক চুলকায়, এবং কাশির সাথে কোনো কফ বের হয় না, সেক্ষেত্রে আপনি এটাকে অবশ্যই খেতে পারেন। এবং এটা খেলে সাথে সাথে আপনার কি হবে, ব্রেনের যে কাশির জন্য যে সেন্টারটা, কাফ সেন্টার, ওটা সাপ্রেসড হয়ে যাবে, এবং কি হবে, আপনার কাশিটা ভালো হয়ে যাবে। সো শুষ্ক কাশির জন্য ডেক্সট্রোমিথরফান গ্রুপের যে কোনো কাশির ওষুধ আপনারা খেতে পারেন। আমি উদাহরণ হিসেবে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডেক্সট্রিম সিরাপকে দেখিয়েছি, বাট ডেক্সট্রোমিথরফান গ্রুপের আপনি যে কোনো কাশির ওষুধ ড্রাই কফের জন্য আপনি অবশ্যই অবশ্যই খেতে পারেন, এবং এটা খুবই ভালো ইফেক্টিভ ফল দিবে। এছাড়া এর সাথে আরও যে দুইটা প্রোডাক্ট রয়েছে, যেমন ফিনাইলেফ্রিন, ঠিক আছে, এবং হচ্ছে ট্রাইপ্রোলিডিন, ঠিক আছে, এই ফিনাইলেফ্রিন এবং ট্রাইপ্রোলিডিন এটা কি করে, আমাদের নেজাল যে ভেসেলস আছে, অর্থাৎ নাকের ভিতরে যে ভেসেলস আছে, এই ভেসেলসগুলোকে ভেসো কনস্ট্রিকশন করে, সো আলটিমেটলি সিক্রিয়েশন বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে সিক্রিয়েশনের কারণে, নাকে পানি পড়ার কারণে নাক বন্ধ হয়ে যায়, সে নাক বন্ধ হওয়াটাও এটা রোধ করে। এবং যে ট্রাইপ্রোলিডিন, এটা হচ্ছে আমাদের হিস্টামিন অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে হিস্টামিন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, আমাদের অ্যালার্জিকেও উপশম করে। সো গলা খুশখুশ করা, শুষ্ক কাশি, এটার জন্য এই এটা হচ্ছে খুবই ভালো একটা কাশির ওষুধ। এখন আমি এর অ্যাডাল্ট ডোজ সম্পর্কে বলবো, হচ্ছে এটা হচ্ছে 2 বছর থেকে শুরু করে, 2 বছরের উপরে যে কোনো বয়সের জন্য এই কাশির সিরাপটা আপনারা খেতে পারবেন। এই কাশির সিরাপটা যদি হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ 12-র বেশি বয়স্ক হয়, তারা এটা হচ্ছে কি করবে, এই যে এর ভিতরে কি আছে, এর ভিতরে যে বোতল আছে, বোতলে কি, বোতলের কি যে 1 চামচ করে, ঠিক আছে, এখানে লেখা আছে, এই যে আপনারা দেখেন,
আচ্ছা আমি একটু জুম করে নিই, এখানে লেখা আছে 1 টিস্পুন, ঠিক আছে, টিএসপি। তো ওই 1 টিএসপি পর্যন্ত, টিস্পুন অর্থাৎ বা যে কোনো চা চামচ নিয়ে আপনারা 1 চা চামচ পরিমাণও নিতে পারেন, নিয়ে দিনে 4 বার করে খাবেন, অর্থাৎ 1 চা চামচ করে দিনে 4 বার এটা খাবেন। আর প্রাপ্ত আর হচ্ছে যদি 12 বছরের নিচে হয় এবং 2 বছরের উপর হয় তাহলে 1/2 চা চামচ করে দিনে 4 বার খাবে, এবং এটা খেলে প্রচুর প্রচুর পরিমাণে ভালো হয় এবং ইমিডিয়েটলি আপনার গলা খুশখুশি এবং হচ্ছে যে আপনার যে কাশিটা হচ্ছে কাশিটা সাপ্রেসড হয়ে যায়। অনেকের ক্ষেত্রে শুষ্ক কাশি এত বেশি পরিমাণে হয় যে ভিতরে মনে হয় মাথায় টান লাগতেছে, স্ক্রোটামেও টান লাগে অনেক অনেক ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে খুবই ভালো ইফেক্টিভ কাজ করে, পাশাপাশি এটা নাক বন্ধ হয় এবং অ্যালার্জি উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনারা হচ্ছে শুষ্ক কাশির জন্য অবশ্যই হচ্ছে শুষ্ক কাশির জন্য অবশ্যই এই ধরনের প্রোডাক্ট যেমন ডেক্সট্রোমিথারফান এগুলো আপনারা খেতে পারেন নির্ভয়ে। তবে অবশ্যই আরও সতর্ক হওয়ার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসককে দেখিয়ে আপনারা খাবেন, এতে আরও বেশি ভালো ফল পাবেন। এছাড়া আমাদের হচ্ছে শুষ্ক কফের আমি যদি কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দিই, যেমন তুলসী পাতার রস, তুলসী পাতার রসটাও খুব ভালো শুষ্ক কাশি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গরম পানি, গরম পানি, হালকা গরম পানির ভিতরে আপনি যদি এলাচ, দারচিনি এবং লবণ দিয়ে গড়গড়া করেন, এটিও আপনাদের শুষ্ক কাশি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে গলার ভিতরে যে খুশখুশ করাটা এটা দূর হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং মোর হেলথ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স।